প্রথম কথা একটাই, যেটা বলবো সবার জন্য, যারা নতুন আসছো অ্যালার্ট করে দিই, তোমাদের যদি টাকা থাকে ইন্ডিয়ান কারেন্সি কনভার্ট করাতে চাও, এখানে যে কিভাবে তোমাদের টাকা বেরিয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। মানে সবাই লোটার জন্য বসে আছে, একদম লোটার জন্য। গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো উই জাস্ট রিচ হাওড়া স্টেশন, এখন বাজে রাত 9:01। তো এদিকে প্রতাপ আছে, এদিকে আছে তারপর, ঠিক আছে। তো এখন আছে হাওড়া স্টেশনে আমরা, রাত 11টায় আমাদের ট্রেন মিথিলা এক্সপ্রেস। এখান থেকে সোজা যাবো রক্সল, রক্সল থেকে বীরগঞ্জ, বীরগঞ্জ থেকে কাঠমান্ডু। তো আমাদের ট্রেন চলে এসছে, উঠবো, ভর্তি একদম আসছে না, ফালতু দেখি কেমন। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, আমরা হালে এসি পাইনি, এসি টিকিট পাইনি, থ্রি টায়ার কিচ্ছু পাইনি, স্লিপারই অ্যাভেলেবেল ছিল, তো স্লিপারই কেটেছিলাম। একটাই কথা বলবো, যদি তোমাদের বাধ্য হয়ে স্লিপারে আসতে হয় তো বলবো ক্যান্সেল করে দাও আসা, তাও স্লিপারে এসো না। মানে যদি নেপাল যেতে হয় স্লিপারে এসো না, স্লিপারটা অ্যাভয়েড করো, এতটাই বাজে, মানে এতটাই বাজে, অন্য ট্রেনের আমি স্লিপার দেখেছি এতটা খারাপ হয় না। রক্সলটা খুবই খারাপ, যেহেতু হয়তো দুটো মাত্র ট্রেন, মেনটেন্স খুবই খারাপ, মানে খুবই খারাপ। ভেতরে কি দেখাবো তোমাদেরকে, দেখে নিও। তো এটা হচ্ছে নেপাল সিরিজের প্রথম ভিডিও, তো দেখতে থাকো। সো গুড মর্নিং সবাইকে। হাওড়া থেকে রক্সল যেতে টাইম লাগে অ্যারাউন্ড 8 থেকে 9 ঘন্টা। তো এই 8 থেকে 9 ঘন্টার মধ্যে আমরা স্লিপার ক্লাসে সিট নিয়ে মারামারি, টিটির টাক নিয়ে মজা, এবং লোকের গায়ের ঘামের গন্ধ শুকতে শুকতে 8 ঘন্টা পার করে আমরা ফাইনালি রক্সল স্টেশনে পৌঁছালাম। জাস্ট রক্সল পৌঁছে গেছি, এই ট্রেন থেকে নামছি। তো এটা রক্সল স্টেশন, দেখতে পাচ্ছো। তো এখান থেকে যাবো প্রথমে বীরগঞ্জ, বীরগঞ্জ ওখান থেকে বর্ডার ক্রস করে টাটা সুমো করে সোজা কাঠমান্ডু। তো চলো দেখিয়ে দিই, টাঙ্গায় যেতে হবে ফার্স্টে, টাঙ্গায় কীরকম রেট আছে কী আছে সবগুলো জানিয়ে দেবো, আর ওখান থেকে বীরগঞ্জ যেতে কীরকম খরচা আছে, টাটা সুমোয় কত খরচা আছে সব কটা ডিটেলে সব বলে দেবো, সব ডিটেলে বলে দেবো, সব ডিটেলে বলে দেবো। তো এই ট্রেনটা আমরা এসেছি, তো চলো দেখা হচ্ছে টাঙ্গার ওখানে। তো এখানে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারটাকে ক্রস করে ওপারে যেতে হবে তোমার টাঙ্গার জন্য। তো এটা রক্সল স্টেশনে এক্সিট, এখান থেকে সোজা গেলে তোমরা টাঙ্গা পেয়ে যাবে। তো কাকা পেছনে পড়ে গেছে আমাদেরকে টাঙ্গায় নেবে বলে। তো এখান থেকে তোমরা টাঙ্গা পেয়ে যাবে, যে টাঙ্গা দাঁড়িয়ে সব টাঙ্গা দাঁড়িয়ে, বড় টাঙ্গা, এই যে হলুদ কালারের জামা পড়ে আছে, এই পিঠে পিঠে উঠে যেতে পারো, দেখবে সব টাঙ্গা রয়েছে, এখান থেকে তোমরা টাঙ্গা পেয়ে যাবে। গেছি টাঙ্গায়, তো প্রথমে ব্লগ চলছে আমার জন্য, বন্ধ করে দিলে সরি। তো পেছনে ফোকাস করবো, তো দেখতে পারবে ফোকাস যদি করি। ওই যে টাঙ্গা আমাদের যাচ্ছে, দাদু টাঙ্গা চালাচ্ছে। তো মানি এক্সচেঞ্জ করিয়ে নিয়েছি আমরা, বীরগঞ্জের আগে থেকেই করিয়ে নিয়েছি, হচ্ছে নেপালি টাকা, 1000 টাকায় 600 টাকা, মানে তোমার 1000 টাকায় 600 টাকা মানে হচ্ছে 10,000-16,000, ঠিক আছে। তো 16,000 এখন পুরোপুরি হচ্ছে না নেপালে, 15,500 তুমি পাচ্ছ, কমিশন হচ্ছে 2 টাকা করে, আর যখন নেপালি থেকে ইন্ডিয়ানে কনভার্ট করাবে তখন কোনো টাকা লাগবে না। তো এখন আমরা যাচ্ছি বীরগঞ্জে, আর টাঙ্গায় আমাদের ভাড়া নিয়েছে 60 টাকা করে পার হেড। তো এটা নেপাল বর্ডার, নেপাল বীরগঞ্জ গেট। চলে এসেছি আমরা রাস্তার মাঝখানে, নেমে গেছি, দেখতে পাচ্ছ বীরগঞ্জের বর্ডার, এটা বীরগঞ্জের গেট, আমরা নেপালে ঢুকছি ভেতরে। সুন্দর জায়গা, তো দারুণ জায়গা, এটা এখান থেকে, এটা ইন্ডিয়া, তো এখান থেকে নেপাল স্টার্ট হচ্ছে। তো চলো ভেতরে কি দেখা হচ্ছে। তো এখান থেকে সুমো বুক করে নিয়েছি আমরা, দেখতে পাচ্ছ পেছনে। তো প্রথম কথা একটাই, যেটা বলবো সবার জন্য, যারা নতুন আসছো অ্যালার্ট করে দিই, তোমাদের যদি টাকা থাকে ইন্ডিয়ান কারেন্সি কনভার্ট করাতে চাও, এখানে যে কীভাবে তোমাদের টাকা বেরিয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। মানে সবাই লোটার জন্য বসে আছে, একদম লোটার জন্য, মানে 1000-1500 তো কোনো ব্যাপার না, সব লোটার জন্য বসে আছে। তো আসবে যখন ফার্স্ট টাইম, একটু সাবধানে এসো। হ্যাঁ, আমাদের 700-750 টাকা খালি সিমে চলে গেছে, তিনজনের সিমে, রিচার্জ ফিচার্জ দিয়ে, তো সবাই কাটার জন্য বসে আছে বস। তারপরে আমাদের পেছনে সুমো আছে, আমরা এখান থেকে যাবো এখন, একটু কষ্ট লাগছে, কী আর করা যাবে, চলো কাঠমান্ডু গিয়ে দেখা হচ্ছে। তো এটা ছিল আমাদের নেপাল সিরিজের প্রথম ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে সিরিজের পরের ভিডিওতে, যেখানে আমরা যাবো বীরগঞ্জ থেকে কাঠমান্ডু। তো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর দেখতে থাকো, দেখা হচ্ছে সিরিজের পরের ভিডিও।